এটিকে মোহনবাগানের গোলকিপার অরিন্দম ভট্টাচার্য এবার কি এসসি ইস্ট বেঙ্গলের বদলে আসতে চলেছে কেরালা ব্লাস্টারে, কি রয়েছে ফাইনালি আপডেট, এবং কিন্তু জানাবো জ্যাকি জান সিং কোন নতুন ক্লাব জয়েন করতে চলেছে, এবং কিন্তু জানাবো রোমারিও ফার্নান্ডেস কি আবারও আসতে চলেছে এসসি ইস্ট বেঙ্গলে, এবং কিন্তু জানাবো ইন্ডিয়ান ন্যাশনাল টিমের আপডেট, এবং কিন্তু জানাবো আইএসএল এর একটি বড় ট্রান্সফার আপডেট, ইয়ং স্টার একজন ফুটবল প্লেয়ার কোন ক্লাবে ফাইনালি সই করে ফেলেছে। নমস্কার বন্ধুরা, আমি জয় শুরু করছি আজকের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড। আজকে এরকমই কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমে কিন্তু আমি চলে আসি ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের কথায়। তো প্রথমে ইন্ডিয়ার কথায় আসলে কিন্তু দেখা যাচ্ছে, তোমরা সবাই জানো মোটামুটি ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম নেপালের ন্যাশনাল ফুটবল টিমের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে, এবং কয়েকদিনের মধ্যেই কিন্তু এই ফ্রেন্ডলি ম্যাচটা নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে। আর ইতিমধ্যেই কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম কিন্তু নেপালের কাঠমান্ডুতে পৌঁছে গেছে, আর আপুইয়া কিন্তু সেই ছবিটাও পোস্ট করেছে। তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে আপুইয়ার সাথে সাহাল আব্দুল সামাদ, প্রীতম কোটাল, প্রণয় হালদার, আরমিন্দা সহ আরও বিভিন্ন কিন্তু প্লেয়ারদের, এবং এই প্লেয়ারদের নিয়েই কিন্তু নেপালের সাথে এই কাঠমান্ডুতে এই ম্যাচটা কিন্তু খেলবে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম বা ইগোস্টি ম্যাকের ছেলেরা। তো এখানে ফলাফল কি হতে পারে, নেপালের থেকে আমরা কি শক্ত, এটা তোমাদের মাথায় কিন্তু অনেকটা ঘোরাফেরা করছে। দেখো এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের বেশ কিছু প্লেয়ার কিন্তু কদিন আগে এএফসি কাপে অংশগ্রহণ করেছিল, বেঙ্গালুরু এফসির হয়ে কিছু প্লেয়ার আর এটিকে মোহনবাগানের হয়ে বেশ কিছু প্লেয়ার, তারা এফসি কাপ খেলেছে কদিন আগে, তার আগে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে ফ্রেন্ডলি ম্যাচ কটা খেলেছে, তারপরে আইএসএলে ভালো পারফরমেন্স তাদের আছে। তো এখান থেকে আমার মনে হয় নেপালকে তারা ভালোই একটা ফাইট দিতে পারবে, আর নেপালের সাথে কিন্তু এই ম্যাচটা জয় করতে পারবে। তো দেখার বিষয় ম্যাচের মধ্যে থেকে কি হয়, কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম যদি নেপালদের কম গুরুত্ব দেয় তাহলে কিন্তু বিপদ আছে বলাই যায়। কিন্তু এই নেপালের এই ফুটবল টিম খুব একটা যে খারাপ সেরকম কিন্তু নয়, তারাও কিন্তু ইন্ডিয়াকে চাপে ফেলে দিতে পারে। তো যাই হোক, এবার চলে আসছি এসসি ইস্ট বেঙ্গলের কথায়। তোমরা আগের দিন আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলে যে দাদা অরিন্দম তো কেরালা ব্লাস্টার সই করে ফেলেছে, অরিন্দম তাহলে তো এসসি ইস্ট বেঙ্গলে আসছে না, তুমি ভুল কথা বলছো। দেখো ভুল কথা বলে আমার কোনো লাভ নেই, যা আমিও একজন ফুটবল ফ্যান, যা খবর আমি উঠে আসছি কিছু মারফত সোর্স মারফত আমি একটু জোগাড় করেছি, যার ফলে আমি একটু খবরটা পাচ্ছি একটু আগে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বর্তমানে ব্যাপার হয়েছে সব ক্লাব আইএসএলের সব ক্লাবই মোটামুটি জানে যে এটিকে মোহনবাগান থেকে এই অরিন্দম ভট্টাচার্য অন্য কোনো ক্লাবে যেতে চলেছে। তো সেই সুযোগটা যে এসসি ইস্ট বেঙ্গলই নেবে তা কিন্তু নয়, সেই সুযোগটা কিন্তু আইএসএলের সব কটা ক্লাবই নিতে পারে। তো ইতিমধ্যে শুধু কেরালা ব্লাস্টার আর এসসি ইস্ট বেঙ্গলের অফার নেই অরিন্দমের কাছে, হায়দ্রাবাদের অফার রয়েছে, নর্থ ইস্টের অফার রয়েছে, বিভিন্ন ক্লাবের আইএসএলের অফার রয়েছে, আর অফার থাকবে না কেন, আইএসএলের নামি দামি গোলকিপারের মধ্যে অরিন্দম একজন। তো সে যদি অন্য ক্লাবে যেতে চায় সব ক্লাবই তো হাত বাড়াবে, কিন্তু একটা কথা বলবো যে এসসি ইস্ট বেঙ্গলের সাথে কিন্তু তার একটা আগেভাগেই কথাবার্তা হয়েছিল। তো হয়েছে বলেই আমি বলছি বা আমরা বলছি, অনেকেই চালায় এবং তারা কিন্তু সবাই বলছে যে এসসি ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনা কিন্তু আছে, আর এটা গ্যারান্টি, খুব বড় অঘটন না ঘটলে সে কিন্তু অন্য ক্লাবে যাচ্ছে না, এটা কিন্তু তুমি বলতে পারো। এবার চলে আসছি অমরজিৎ সিং এর কথায়। কালকে এসসি ইস্ট বেঙ্গলের সোশ্যাল নেটওয়ার্ক থেকে কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এই অমরজিৎ সিং এফসি গোয়ার এই ফুটবল প্লেয়ারটি কিন্তু তোমার এসসি ইস্ট বেঙ্গলে ফাইনালি আসছে। আর এই অমরজিৎ সিং নতুন করে বলার কিছু নেই, অনূর্ধ্ব-17 ওয়ার্ল্ড কাপে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমের অসাধারণ একজন ফুটবল প্লেয়ার ছিল, সম্ভবত ক্যাপ্টেনও 2 একবার তিনি ছিলেন। তো ভালো ফুটবল প্লেয়ার, এই ফুটবল ইয়ং স্টার, তো তাকে এনে কিন্তু হয়তো ভালোই হবে আশা করা যাচ্ছে। কিন্তু আইএসএলের মতো নিয়ে তা এফসি গোয়ার হয়ে কিন্তু বেশিরভাগ তিনি জায়গা পাননি ফার্স্ট ইলেভেনে, তো দেখা যাক এসসি ইস্ট বেঙ্গলের হয়ে বারবার জায়গা পায় নাকি। এবার চলে আসি আরও একটি ফুটবল প্লেয়ারের কথায়, উইঙ্গার ফুটবল প্লেয়ার এবং খুব ফেমাস ফুটবল প্লেয়ার, আর সে কিন্তু তার নাম জ্যাকি চান সিং, এবং জ্যাকি চান সিং কিন্তু আগের বছর মুম্বাই সিটি এফসির হয়ে খেলছিল, মুম্বাই সিটি এফসির হয়ে যত কটা ম্যাচ খেলেছে অসাধারণ পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। তো এই মুম্বাই সিটি এফসির এই ফুটবল প্লেয়ারকে তুলে নিতে চাইছে এসসি ইস্ট বেঙ্গল, কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে আর কদিনের মধ্যে হয়তো ফাইনালও হয়ে যেতে পারে। তো দেখার বিষয় পরবর্তীকালে কি হয়, এখন পর্যন্ত ডেটে দাঁড়িয়ে এটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি ফাইনাল হয়নি, তো দেখার বিষয় কি হয়।
এবার চলে আসছি আরো একটি ফুটবল প্লেয়ার, যে এক সময় স্টার ফুটবল প্লেয়ার ছিল, গোয়ার এফসি গোয়ার স্টার ফুটবল প্লেয়ার ছিল, তার নাম কিন্তু রোমারিও ফার্নান্ডেস। এবং এই রোমারিও ফার্নান্ডেস 2017 সালে কিন্তু একবার এসসি ইস্ট বেঙ্গলে এসেছিল, তখন ইস্ট বেঙ্গল ছিল, ইস্ট বেঙ্গলে এসেছিল, তখন আটখানা সম্ভবত বেশি ম্যাচ খেলেনি, এফসি গোয়া থেকে লোনে তাকে আনা হয়েছিল, তো সেরকম কোনো বড় একটা চমক কিন্তু দেখাতে পারেনি। কিন্তু এই যে রোমারিও কিন্তু একসময় এফসি গোয়াতে মাতিয়ে খেলেছে। তো রাইট উইঙ্গার ফুটবল প্লেয়ার, বয়স বর্তমানে 29 বছর, আশা করছি এসসি ইস্ট বেঙ্গলে আসতে পারে এবং সম্ভাবনা তার অনেকটাই কিন্তু বেশি, বলা যায় 99%। তো দেখার বিষয় কী হয় পরবর্তীকালে। এবার চলে আসছি একটি বিদেশি ফুটবল প্লেয়ারের কথায়, যা আমি বললাম স্টার ফুটবল প্লেয়ার, একদমই আমার মতে স্টার কিন্তু সে ফুটবল প্লেয়ার, তার নাম কিন্তু হাভি সেরিওরো, হ্যাঁ স্প্যানিশ নাম হাভি সেরিওরো। তো এই হাভি বা ইংলিশে বললে জাভি, তো এই ফুটবল প্লেয়ারটি কিন্তু স্প্যানিশ ফুটবল প্লেয়ার এবং স্পেনের লাইগা সেকেন্ড ডিভিশন খেলার কিন্তু তার অভিজ্ঞতা আছে। বয়স কিন্তু খুব কম, 23 বছর বয়স, ফরওয়ার্ড ফুটবল প্লেয়ার এবং লাইগা সেকেন্ড ডিভিশনে যথেষ্ট ফেমাস এই ফুটবল প্লেয়ারটি। এবং এই ফুটবল প্লেয়ারটি কিন্তু এবার পাকাপাকিভাবে সাইন করছে হায়দ্রাবাদ এফসিতে, মানে আরিদানে সান্তানার বদলে আর একটা স্টারকে আনা আর কি। তো যাই হোক, দেখার বিষয় কী হয়, হায়দ্রাবাদ আগের বছরের মতো নিজেদেরকে ছন্দটাকে ধরে রাখতে পারে নাকি এবছর আইএসএল, এটাই কিন্তু দেখার বিষয়। তো আজকের মতন ভিডিও এতটুকুই, ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলাও, টাটা।